এবারের প্রলয়ঙ্করী বন্যায় কাছাড় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও ঘুরে দাঁড়াতে পারছেন না গ্রাম কাছাড়ের মানুষ। এবার তাদের পাশে দাঁড়ালো এনজিও ওয়ার্ল্ড ভিশন। জেলা প্রশাসনের সহযোগিতায় গ্রাম কাছাড়ের বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে চলেছে এনজিওটি। সোমবার দক্ষিণ বরখলার 1330 নম্বর তৈয়াবালী এলপি স্কুলে স্বাস্থ্য শিবির আয়োজন করে সংস্থা। এতে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় মানুষকে। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ওয়াই অনিল সিনহা, ফার্মাসিস্ট দেবাশিস, স্বাস্থ্যকর্মী সঞ্জিত দেব ও দীপিকা নাথ। এতে সহযোগিতা করেন নিজ জয়নগর কুমারপাড়া জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর। এই প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে বিনামূল্যে ওষুধ প্রদান করায় এনজিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়ার্ল্ড ভিশন এনজিওর পক্ষে শিবিরে উপস্থিত ছিলেন বেঞ্জামিন মাথেউ ইসাক। তিনি জানান, শামজুরাই, লামার দুধপুর, বুড়িবাইল, উজানগ্রাম মিলে চারটি স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই আয়োজন করেছেন তারা। বরখলা থেকে শিবির আহমেদ বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। एन जी ओ वर्ल्ड विशन इंडिया से हूँ। आज हम लोग ये उजमग्राम में हेल्थ कैंप कर रहे हैं। आज का हेल्थ कैंप ये चौथा हेल्थ कैंप है। उसका पहले हम लोगों ने 3 एरियाज में हेल्थ कैंप हो चुका हूँ, कर चुका हूँ। बोनेग्राम, लम्बादुदपुर, बुरीबेल एंड उजमग्राम। मैं खुश है कि ये हेल्थ कैंप के द्वारा लोगों, गांव का लोगों को, बुजुर्ग लोगों को, दीदी लोगों को जो बीमार है, जो हॉस्पिटल में नहीं जा पा रहे, वो लोगों का फायदा हो रहा है। बहुत ही अच्छा बात है, बहुत प्रॉफिट है, लोग बहुत आ रहा है, बहुत भीड़ भीड़ में आ रहा है। बहुत अच्छा हुआ कि उसका फायदा और तरफ से ऐसे लोग ऐसे फायदा हो पा रहा है। इसी के साथ साथ एक हेल्थ कैंप के साथ साथ हम लोग बच्चों का कार्यक्रम भी किया। बच्चों का कार्यक्रम भी 4 एरिया में कर चुका हूँ। बच्चों को, जहाँ बच्चों को चाइल्ड फ्रेंडली स्पेस सिखाना, चाइल्ड प्रोटेक्शन के ऊपर सिखाना, चाइल्ड मैरिज के ऊपर सिखाना, बच्चों को कैसे खुश रहने के लिए ऐसे बच्चों के साथ इंटरेक्ट करके 4 इलाकों में किया, बहुत अच्छा लगा। तो उम्मीद है कि ये छोटा छोटा प्रोग्राम के द्वारा बच्चों का फ्यूचर, बच्चों का भविष्य आगे और निकलेगा। थैंक यू वेरी मच। স্কুলে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার তরফ থেকে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই ওদেরকে, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার যারা এখানে এসেছেন, এনজিওর যারা কর্মকর্তাগুলো। এবং এখানে ভিতরে আমাদের হেল্থ ক্যাম্প চলছে এবং উনি সিভিল হসপিটাল থেকে এসেছেন ডক্টর অনিল সিনহা, জেনারেল ফিজিশিয়ান। এবং ওদেরকে বিভিন্ন, যেহেতু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে দেখা যাচ্ছে বাইরের ফিভার কম রেগুলার, যার জন্য ওদেরকে অক্সিরাম এবং জ্বরের কিছু মেডিসিন এবং বিভিন্ন বিভিন্ন রোগের মেডিসিন এখানে দেওয়া হচ্ছে, জেনারেল যেগুলো মেডিসিন দেওয়া যায়। এবং দেখা গেছে কিছু চর্মরোগেরও প্রবলেম আছে গ্রামাঞ্চলে, এটারও একটা মেডিসিন দেওয়া হচ্ছে। এবং আমি ধন্যবাদ জানাই ওদেরকে, ওরা এত সুন্দর সহযোগিতা করেছে। বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, ওরা আফটার ফ্লাড, আমাদের কাছাড়ে ফ্লাড আসার পরে থেকে ওরা যেভাবে উদ্যোগটা নিয়েছে এবং একদম গ্রামে থেকে অতি গ্রামের ভিতরে গিয়ে ওদের বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ওরা গ্রামের মানুষকে যাতে উপকৃত করার একটা ইনিশিয়েটিভ নিয়েছে। বিভিন্ন রিলিফ আইটেম থেকে নিয়ে চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পের মাধ্যমে, হেলথ ক্যাম্পের মাধ্যমে। তাই আমি কুমারপাড়া নিজ নগর থেকে ওদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।